সরকারি পরিষেবা পেতে নথি জমা দিতে নবগ্রামের পাঁচ গ্রামে ক্যাম্পে ভিড় স্থানীয়দের। বেকার যুব থেকে শুরু করে কৃষক, শ্রমিক, পড়ুয়া সকলেই দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিলেন নিজের নিজের প্রয়োজনে। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। কৃষক বলছেন এক চিলতে কৃষি জমি তার ভরসা, শ্রমজীবীর কথায় জোটেনি জব কার্ড, রেশন কার্ডও ভুল ভ্রান্তিতে ভরা, স্বাস্থ্যসাথী কার্ডও নেই, সরকারি দপ্তরে যাওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। এবার দুয়ারে সরকার আসায় ছুটে এসেছেন মনে আশা নিয়ে, এবার হয়তো ভুল ভ্রান্তি দূর হবে, এবার হয়তো সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। এই আশা নিয়েই মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচগ্রাম হাই স্কুলেই দুয়ারে সরকার কর্মসূচিতে উপচে পড়ল মানুষের ভিড়। পয়লা ডিসেম্বর ক্যাম্পের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হতেই সর্বস্তরের মানুষ ভিড় করলেন। যেটা হবে সেটা বলছি যে এটা এইভাবে হবে, আপনারা এইভাবে কাজ করুন বা এইভাবে করুন, সেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে বা আমাদেরকে সেভাবে কাজ করাচ্ছে। আজকে সরকারি আধিকারিকদের আমরা যেটা বলছি সেটা মন দিয়ে শুনছি এবং আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আমরা সেভাবে কাজ করছি, তাতে আমাদের উপকার হচ্ছে। বলতে আমরা কিছুই পাইনি, জব কার্ডও পাইনি, তারপর আপনার রেশন কার্ডটা আছে মোটামুটি, সেগুলো ভুল ভ্রান্তি আছে, তারপরে আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ড সেটাও নেই, স্বাস্থ্য কার্ড, এই আধার কার্ড, জব কার্ড সবগুলো মানে নতুন করে দেবে, তার জন্য শিক্ষিত বেকার যুব থেকে শ্রমিক, মজুর, কৃষক, পড়ুয়া সকলেই এলেন দুয়ারে সরকারে। তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সার্টিফিকেট নিতেও এলেন অনেকেই। ধরুন আমরা জব কার্ড পাইনি, আমরা বেকার, ঠিক আছে, এবার জব কার্ডের মাধ্যমে আমরা এখানে সরাসরি আবেদন করতে পারলে জব কার্ড পাচ্ছি, কাজ পাবো, আর এছাড়াও আপনার যে SC/ST সার্টিফিকেট সেটা অনলাইন মাধ্যমে অনেক জটিলতা আছে, যদি আমরা পাই অফলাইন ক্যাম্পের মাধ্যমে তাহলে ভালোই হবে। স্থানীয় এক দুস্থ ব্যক্তি বলছেন এতদিন বহু কষ্টের মধ্যেও সরকারি প্রকল্পের কোনো সুবিধাই পাননি, চোখে জল নিয়ে তিনিও এলেন দুয়ারে সরকারে। চোখে আমি দেখতে পাই না, আমাদের জমি জায়গা কিছুই না, যতক্ষণে খাটি ততক্ষণে খাই, আমাদের আজ পর্যন্ত কোনো সরকারের সহযোগিতা এই পাঁচটা বছরের মধ্যে আমি কিছু পাইনি। আমাকে বলতে পারবে না যে এই সরকারের লোকে যে আমি এই জিনিস দিয়েছি, আমি কিছুই পাইনি। আমরা চারটা ভাইয়ের মধ্যে এখনো একটা মোদের ঘর পর্যন্ত পেলাম না, সেই মাটির ঘরে এখনো পর্যন্ত পাচ্ছি, চোখে দেখতে পাই না, রোড পার হওয়ার ঠেকা নেই, সেই মারামার এখনো পর্যন্ত কাজ করতে যাবে, মাথা হলো না, যদিও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির থাকেন ব্লক প্রশাসনিক কর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সরকারি পরিষেবা যাতে ঘরে ঘরে পৌঁছয় সেই কর্মকাণ্ডকে সফল রূপ দেওয়ার চেষ্টা চলছে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।